সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান। সাব্বির রহমান ওপেনিংয়ে ব্যাট করতে নামলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আরব আমিরাতের বিপক্ষে কোনো রান না করেই আউট হয়ে যান সাব্বির রহমান। মাত্র তিন বল খেলে সাবির আলীর বলে ক্যাচ আউট হন সাব্বির রহমান। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও জ্বলে উঠতে পারলেন না তিনি।